আগামী 2 তারিখ পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই আগামী 2 থেকে 3 দিন। তারপর 3 দিন পর থেকে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। 2 থেকে 3 দিন এখন যেরকম ঠান্ডা রয়েছে সেই রকম ঠান্ডা থাকবে, তবে তাপমাত্রা বাড়তে শুরু করবে, ফলে ঠান্ডা একটু কমবে 3 তারিখ নাগাদ। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম এবং হাওড়া, এই অঞ্চলগুলির ওপর হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং 4 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। আন্দামান সাগরে আগামীকাল অর্থাৎ 30 তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপটি প্রথমে পশ্চিম এবং পূর্ব পশ্চিম দিকে এগিয়ে একটু ক্ষমতা বাড়িয়ে সমুদ্রের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে বলে আন্দামানে 30, 1 এবং 2 এই 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে, ফলে আন্দামানের ফেরি সার্ভিসে বিঘ্ন ঘটতে পারে। পশ্চিমবঙ্গ থেকে যারা বেড়াতে যান তাদের জন্য বলা হচ্ছে 30, 1 এবং 2 আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোনো জায়গায় কোনো সতর্কতা নেই এখনো পর্যন্ত। 4 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। দু তারিখ অবধি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার এবং শুষ্ক। রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, অর্থাৎ টেম্পারেচার নেমে যেটা আজকে আমাদের কলকাতায় 17.2 এবং বিভিন্ন জায়গায় যেটা হয়েছে মোটামুটি এর কাছাকাছি থাকবে আগামী 2 থেকে 3 দিন। তারপর থেকে কিন্তু 3 দিন পর থেকে রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি আবার 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে, অর্থাৎ প্রথম 2 থেকে 3 দিন যে ঠান্ডাটা এখন আছে সেটা থাকবে, 3 দিন পর থেকে টেম্পারেচার বাড়বে রাতের, ফলে ঠান্ডা একটু কমবে। 3 তারিখ নাগাদ মূলত কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম এবং হাওড়া, এই অঞ্চলগুলোর উপরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ইন্টেন্সিটি এবং স্প্রেড একটু বাড়বে। আন্দামান সাগরে আগামীকাল অর্থাৎ 30 তারিখ নাগাদ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে এবং এই নিম্নচাপটি প্রথমে ইনিশিয়ালি ওয়েস্ট নর্থ ওয়েস্ট মুভ করে আরেকটু ইন্টেন্সিফিকেশন হয়ে সমুদ্রের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, ফলে আন্দামানের কিন্তু 30 তারিখ, 1 এবং 2 এই 3 দিন আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সাথে স্কোয়ালি ওয়েদারও থাকবে, যার ফলে আন্দামানের যে ফেরি সার্ভিস অর্থাৎ একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডের মধ্যে যে যোগাযোগের মাধ্যম সেটা কিন্তু বিঘ্ন হতে পারে, ফলে পশ্চিমবঙ্গে যারা বেড়াতে যান এই সময় আন্দামান নিকোবর আইল্যান্ডে তাদের জ্ঞাতার্থে বলা যে 30, 1 এবং 2 এই 3 দিন আন্দামানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সাথে স্কোয়ালি ওয়েদার এবং উইন্ডও থাকবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কোথাও কোনো ওয়ার্নিং নেই, কিন্তু যেটা বলছি আমরা যে 4 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং তার জন্য আমরা সেপারেট বুলেটিন ইস্যু করব। না, কুয়াশা খুব একটা হচ্ছে না, আমাদের কাছে এমন কোনো রিপোর্ট নেই দক্ষিণবঙ্গে কোথাও কোনো মেজর কুয়াশা। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হলো কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট,
কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।